হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আম মাখা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আম মাখা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা কাঁচা আম। কাঁচা আমটাকে আমি ছাল ছাড়িয়ে নিয়ে এইভাবে গ্রেটারের দ্বারা আমি গ্রেট করে নেব। দেখুন, আমি কাঁচা আমটাকে গ্রেট করে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে। দেখুন, আমি আমটাকে খুব ভালোভাবে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা যদি চান এটাকে গ্রেট না করে মিক্সিতে এটাকে পেস্ট বানিয়েও নিতে পারেন। দেখুন, আমি এর মধ্যে গ্রেট করা আমের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আপনারা ঝালটা যেরকম খাবেন দেবেন। দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিচ্ছি আমি চিনি। এখানে আমি বড় চামচের এক চামচ চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুন্দি। দেখুন, আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা যদি, আমি এখানে একটা আমের করেছি মাখা, আপনারা এখানে যে কটা আম করবেন সেই পরিমাণ আপনারা বাড়াতে থাকবেন। আমি এখানে এক চামচ কাসুন্দি দিয়েছি। আপনারা যদি দুটো আমের করেন তাহলে আপনারা দু চামচ কাসুন্দি দেবেন এবং নুন চিনি ভেজে দেবেন স্বাদ মতো। হয়ে গেছে আমার আম মাখা। এই গরমের সময় এই কাঁচা আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।